कंट्रीज कंट्रीज माने होच्छे देश इनहैबिटेंस इनहैबिटेंस माने होच्छे बाशिंदा एक कंट्री ते जारा बसबास करे शे मानुषजन के बला हय इनहैबिटेंस देखो प्रतिटा कंट्री ते जे मानुषरा बसबास करे शे कंट्री नाम अनुसारे बाशिंदादेर आलादा आलादा किछु नाम हय जेमन चीने जारा थाके आमरा बोली चीना আর আমেরিকায় যারা থাকে তাদের বলি মার্কিনি এরকমই ইংরেজিতেও প্রতিটা দেশের নাম অনুযায়ী তাদের বাসিন্দাদের কিছু নাম আছে কান্ট্রিজ এন্ড ইনহ্যাবিটেন্টস সো আওয়ার টুডেস টপিক ইজ ওয়ার্ডস ডিনোটিং ন্যাশনালিটি ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল আই এম অনুশীলা ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু এই জিনিসগুলো খুবই বেসিক কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু এগুলো নির্ভুলভাবে জানাটা দরকার কোনো কোনো জায়গায় কিন্তু আমরা কান্ট্রির অনুযায়ী ইনহ্যাবিটেন্টসের নামগুলো জানি না বা বলতে গিয়ে ভুল করে থাকি তাহলে চলো আর সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইন টু দ্য টপিক সো দ্য ফার্স্ট কান্ট্রি উই হ্যাভ বেলজিয়াম বেলজিয়াম বেলজিয়ামের বাসিন্দা বা ইনহ্যাবিটেন্টসদের কি বলে বেল বেলজিয়ান দেখো বেলজিয়াম আই পর্যন্ত সেম থাকবে তারপর হবে এ এন এ এন এটুকু খালি চেঞ্জ হবে বেলজিয়াম বেলজিয়ান আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনিয়ান আর্জেন্টিনিয়ান আর্জেন্টি পর্যন্ত সেম তারপরে এন আই এ এন আর্জেন্টিনিয়ান আমেরিকা আমেরিকা আমেরিকান এটা আমরা প্রত্যেকেই জানি আমেরিকায় যারা বসবাস করে তাদের বলা হয় আমেরিকান আমেরিকান রি কান আমেরিকা পর্যন্ত সেম খালি একটা এন অ্যাড হলো আমেরিকান বর্মা বর্মা বর্মার ইনহ্যাবিটেন্টসদের কি বলে বার্মিজ বার্মার ইনহ্যাবিটেন্টসদের বলা হয় বার্মিজ বার্মিজ এম ই এস সি বার্মিজ এম ই এস সি আমরা বারের সাথে এম ই এস সি আমরা অ্যাড করব বার্মিজ কানাডা কানাডা ক্যানাডিয়ান ক্যানাডিয়ান এটা তোমরা কিভাবে মনে রাখতে পারবে ক্যানাডা সি এ এন এ ডি এ এখানে ডি পর্যন্ত দেখো সেম সি এ এন এ ডি পর্যন্ত সেম তার সাথে আই এ এন ক্যানাডিয়ান আই এ এন ক্যানাডিয়ান ভুটান ভুটানের সাথেও সেম এই বার্মিজের মতো হবে ভুটানিস এম ই এস সি ভুটান ভুটানিস চায়না চাইনিজ এগুলোর সাথে এন ই এস সি খালি অ্যাড হবে ভুটানিস এন ই এস সি যারা ভুটানে থাকে তাদের বলা হয় ভুটানিস চায়না সেম ভাবে চাইনিজ এন ই এস সি চাইনিজ ইংল্যান্ড ইংল্যান্ডের ইনহ্যাবিটেন্টসদের কি বলে ইংলিশ ইংলিশ পিপল ফ্রান্স ফ্রান্সে যারা থাকে তাদের কি বলা হয় ফ্রেঞ্চ ফ্রেঞ্চ এটা নিয়ে কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে এটা ভালো করে আমাদের মনে রাখতে হবে ফ্রান্সে যারা থাকে তারা হলো ফ্রেঞ্চ স্পেনটা হবে এফ আর ই এল সি এইচ ফ্রেঞ্চ এফ আর ই এল সি এইচ গ্রিস গ্রিসে যারা থাকে তাদের কি বলে গ্রিক
ग्रीक G-R-E-E-K ग्रीक অনেক ক্ষেত্রে কান্ট্রিটা গ্রিক না ইনহ্যাবিটেন্টসটা গ্রিক এই নিয়ে আমাদের কনফিউশন হয় আমাদের কখনো মনে হয় যে কান্ট্রিটাই গ্রিক হয়তো কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে কান্ট্রিটা হচ্ছে গ্রিস আর ইনহ্যাবিটেন্টসটা হচ্ছে গ্রিক তাহলে বেলজিয়াম বেলজিয়ান আর্জেন্টিনা আর্জেন্টিনিয়ান আমেরিকা আমেরিকান বার্মা বার্মিশ কানাডা কানাডিয়ান ভুটান ভুটানিজ China, Chinese. England, English. France, French. Greece, Greek. এবার দেখি বাকি কান্ট্রি গুলো কি আছে। Next দেখো India. India's inhabitants হচ্ছে Indian. India's inhabitants হচ্ছে Indian. খালি একটা N add হলো। Iraq. ইরাক ইরাকি খালি এখানে একটা আই অ্যাড হলো ইরাকের সাথে কিউ আই ইরাকি ইসরায়েল ইসরায়েলও সেম ইসরায়েলি এল আই খালি একটা অ্যাড আই এখানে অ্যাড হচ্ছে ইসরায়েল তার সাথে এল আছে তার সাথে একটা আই ইসরায়েলি কুয়েত কুয়েতি কুয়েত কুয়েতি আমি এই সেম গুলোকে পরপর লিখেছি যার সাথে খালি আমরা আই অ্যাড করছি কুয়েত কুয়েতি কুয়েতি খালি একটা আই অ্যাড হলো ইটালি ইটালির ইনহ্যাবিটেন্টস হলো Italian. Italian. L, L for I-A-N. Italian. Switzerland. Switzerland এর inhabitants দের বলা হয় Swiss. Swiss people. S-W-I-S-S. Swiss. S-W-I-S-S Scotland Scotland এ যারা থাকে তারা হলো Scottish people Scottish Scotland এ যারা থাকে তারা হলো Scottish Spain Spanish Spain এর inhabitants দের বলা হয় Spanish Sri Lanka শ্রীলঙ্কা বা সিংহালিস বলা হয় সিংহালিস শ্রীলঙ্কা বা সিংহালিস লাস্ট পোল্যান্ড পোল্যান্ডে যারা থাকে তাদের বলা হয় পোল পোল্যান্ডে যারা থাকে তাদের বলা হয় পোল পিওএল পোল পোল্যান্ড ইন্ডিয়া ইন্ডিয়ান ইরাক ইরাকি ইসরায়েল ইসরায়েলি কুয়েত কুয়েতি ইটালি ইটালিয়ান সুইজারল্যান্ড সুইস স্কটল্যান্ড স্কটিশ স্পেন স্প্যানিশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কান বা সিংহালিস পোল্যান্ড নেদারল্যান্ডস নেদারল্যান্ডস এর ইনহ্যাবিটেন্টস কে বলা হয় ডাচ এটা কমপ্লিটলি ডিফারেন্ট মানে কান্ট্রির সাথে নামে কিন্তু মিল নেই নেদারল্যান্ডস এর যারা বাসিন্দা তাদের বলা হয় ডাচ ডি ইউ টি সি এইচ ডাচ ব্রিটেন ব্রিটিশ ব্রিটেনে যারা থাকে তারা হচ্ছে ব্রিটিশ বি আর আই টি আই এস এইচ ব্রিটিশ আফগানিস্তান আফগানিস্তান আফগান আফগানিস্তানে যারা থাকে তাদের বলা হয় আফগান আফগান পিপল মরক্কো মরক্কো
মরাক্কান মরাক্কান মরক্কোয় যারা থাকে তাদের হচ্ছে মরাক্কান এম ও আর ও সি সি পর্যন্ত একই রকম থাকবে তারপরে এ এম সি সি পর্যন্ত একই রকম তার সাথে এ আর এ অ্যাড হলো রাশিয়া রাশিয়া যারা থাকে তাকে বলা হয় রাশিয়ান রাশিয়ান আই এ এম রাশিয়া রাশিয়ান নেপাল নেপালের সাথেও সেম চাইনিজ ভুটানিজ এর মতো নেপালিজ নেপালিজ এলি এসি খালি এলি এসি অ্যাড হলো নেপালিজ সুইডেন সুইডেনের হচ্ছে সুইডস সুইডস এস ডব্লিউ ই ডি ই এন এখানে হচ্ছে সুইডস এস ডব্লিউ ই ডি ই এস সুইডস এস ডব্লিউ ই ডি ই এস তুর্কি তুর্কির ইনহ্যাবিটেন্টস কে বলা হয় টার্ক টার্ক টার্কির হচ্ছে টার্ক টি ইউ আর কে টার্ক ডেনমার্ক ড্যানিশ ডেনমার্কে যারা থাকে তাদের বলা হয় ড্যানিশ যুগোস্লাভিয়া 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 যারা থাকে তাদের বলা হয় যুগোস্লাভ ওয়াই ইউ জিও এস এল এ ভি ভি পর্যন্ত আমরা করে দেব তাহলেই হবে ইনহ্যাবিটেন্টস যুগোস্লাভিয়া যুগোস্লাভ নেদারল্যান্ডে যারা থাকে তারা হচ্ছে ডাচ ব্রিটেনে ব্রিটিশ আফগানিস্তানে আফগান মরক্কোয়ে মরক্কান রাশিয়ায় রাশিয়ান নেপালে নেপালিজ সুইডেনে সুইডস টার্কিতে টার্ক ডেনমার্কে ড্যানিশ যুগোস্লাভিয়ায় হচ্ছে যুগোস্লাভ আরো অনেক ধরনের কান্ট্রি এবং ইনহ্যাবিটেন্টস রয়েছে তার মধ্যে আমরা যেগুলো বেশি ব্যবহার করি যেগুলো নিয়ে আমাদের একটু ডাউট থাকে সেগুলোই আজকে ক্লাসে আমরা কভার করলাম আজকে ক্লাসটা এতটাই এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আমাকে কমেন্ট করে জানিও আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে টিল দেন স্টে পজিটিভ অলওয়েজ বি হ্যাপি গড ব্লেস ইউ অল